না 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 তোমরা যে যাই বলো আমি কিচ্ছু শুনব না আমি কাল যাব ওই বাড়িতে আর দেখব অর্জুন কি করে ওই মেয়েটাকে বিয়ে করে না মনি তুমি যাবে না তুমি তুমি সহ্য করতে পারবে না কি বললে তুমি কি বলবো না সহ্য করতে পারবো না আরে আমার মেয়ে চলে গেছে সেটা সহ্য করে আমি বেঁচে আছি আমি নাকি সহ্য করতে পারবো না আর সহ্য করার তো কোনো ব্যাপারই নেই আমি তো বিয়েটাই হতে দেবো না কি করবে মনি কোন আটকাবে তোমার মনে আছে তুমি তুমি একবার সেই বিষ এনে আমাদের বলেছিলে চলো সবাই একসঙ্গে বিষ খেয়ে মরে যাই বলো না মনে আছে গো কাল আমি আর তুমি ওখানে গিয়ে সবার সামনে বিষ খেয়ে মরব হ্যাঁ তারপর দেখি আর যে আমাদের লাশের উপর দাঁড়িয়ে কি করে ওই মেয়েটাকে কি করে ওই মেয়েটাকে বিয়ে করে কাকিমণি তুমি এসব কথা কেন বলছো কেন তুমি মরে যাওয়ার কথা বলছো তুমি কি বেঁচে আছো নাকি আরে বা আমি আর তোর কাকু কি আদৌ বেঁচে আছে আমরা তো মরে বেঁচে আছি শুধু নিঃশ্বাসটুকু চলছে এই অবধি তবে এটা তুই জেনে রাখ যতক্ষণ আমার শরীরে শ্বাস আছে আমি আমি বিয়ে হতে দেব না কাকিমণি ট্রিনা তো ওই বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে তো সবটা জানো অর্চনার হাত পা বাঁধা কাকিমণি অর্চনা তো স্বেচ্ছায় এই বিয়েটা করছে না তুমি তো সেটা নিজের চোখে দেখেছো আমি জানি না মো আমি আমি কি দেখেছি কি শুনেছি আমি আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি যে মেয়েটার জন্য আজ আমার মেয়ে চলে গেছে তাকে আমি আর তার সঙ্গে সংসার করতে দেব না ওই মেয়েটা আমার মেয়েকে বেঁচে থাকতে কোনোদিনও সুখ দেয়নি কিন্তু আমার দিয়া আমার দিয়া মরে গিয়ে অন্তত সুখটুকু পাক মা হয়ে এটা তো আমি এটা তো আমি দেখবো বল আমি তো দেখবো আমি কাল যাবো বাড়িতে যাবো মনে মনে পাগলামি করো না ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার যাবো আমি তুমি যাবো বাড়িতে আমার দিব্যি তুমি আমায় আটকাবে না আমি কাল যাবো আর পারলে পারলে তুমি আমার সঙ্গে যাবে বুঝতে পেরেছো কাকিমণি কাকু তুমি কাকিমণিকে বোঝাও কিন্তু আর আরই বিয়েটা আটকানো সম্ভব নয় ওদের নিশ্চয় সমস্ত সমস্ত খোঁজকাজ হয়ে গেছে তুমি তোর তোর কাকিমণিকে বোঝানো সম্ভব নয় বাপ সম্ভব নয় ও যে ও যে দিব্যি দিয়েছে কাল আর চুপ বিয়েতে উঠাবে ভাতের সঙ্গেই খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো বেলঘড়িয়া আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রবিবার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে